কবি মুকুন্দরাম চক্রবর্তী মধ্যযুগের বাঙালি কবি ছিলেন। ধারণা করা হয় তার জন্ম ষোড়শ শতাব্দীর প্রথম দিকে। তার বিখ্যাত কাব্য চণ্ডীমঙ্গল কাব্য প্রাচীন পাঁচালী রচনার মধ্যে শ্রেষ্ঠ। এর রচনাকাল 1544 খ্রিস্টাব্দের কাছাকাছি সময় বলে বিবেচনা করা হয়। মুকুন্দরাম চক্রবর্তীর পৈতৃক নিবাস বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দামুন্না গ্রামে। ডিহিদার মামুন শরীফের অত্যাচারে উৎখাত হয়ে আনুমানিক 1557 খ্রিস্টাব্দে মুকুন্দরাম পৈতৃক নিবাস ত্যাগ করে মদিনীপুর জেলার আড়্রা গ্রামে আশ্রয় নেন। সেখানে গ্রাম্য জমিদার বাঁকুড়া রায়ের দ্বারস্থ হন। তিনি রাজা রঘুনাথের সমসাময়িক ছিলেন। মুকুন্দরাম তার চণ্ডীমঙ্গল কাব্যের নামকরণ করেন অভয়ামঙ্গল বা অন্নিকা মঙ্গল। গণজীবনের করুণ চিত্র তার কাব্যে তুলে ধরেন। কবির প্রতিভার স্বস্বীকৃতি স্বরূপ রাজা রঘুনাথ তাকে কবি কঙ্কন উপাধি প্রদান করেন। তার পূর্বনাম হচ্ছে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। তবে এই রচনাকে কেউ কেউ কবি কঙ্কন চণ্ডীও বলেছেন। কবি কঙ্কন কথার মানে যে কবি হাতে অথবা পায়ে ঘুঙুর পরে গান করতেন, অর্থাৎ মঙ্গল কাব্যের পেশাদার গায়ক। তিনি তার কাব্যে উপন্যাসের বীজ বপন করেছেন। আধুনিক যুগের সাহিত্য সমালোচকগণ তার সম্পর্কে বলেছেন, মুকুন্দরাম চক্রবর্তী মধ্যযুগে জন্মগ্রহণ না করে আধুনিক যুগে জন্মগ্রহণ করলে কাব্য না লিখে উপন্যাস লিখতেন। যদি এমন কোনো গ্রন্থের নাম করতে হয় যাতে আধুনিক কালের উপন্যাসের রস কিছু পরিমাণে মেলে, যেমন নিপুণ পর্যবেক্ষণ, সহৃদয়তা, জীবনের আস্থা, ব্যাপক অভিজ্ঞতা সবই যথোচিত পরিমাণে বর্তমান। মুকুন্দরাম শুদ্ধাচারী বামন পণ্ডিত ঘরের ছেলে, আজন্ম দেবী গৃহ সেবক, কিন্তু তার সহানুভূতি থেকে তেমন বঞ্চিত হয়নি। না বনের তুচ্ছতম পশু, না জনপদের দুর্গমতম মানুষ। সংস্কৃত অলঙ্কার প্রয়োগের পাশাপাশি লোক ব্যবহার, ছেলে ভোলানো, ছেলে খেলা, মেয়েলি ক্রিয়াকাণ্ড, ঘরকন্যার ব্যবস্থা, রান্না বেড়া ইত্যাদি অনপেক্ষিত সামাজিক ও সাংসারিক ব্যাপারে অবিস্ময়কর জ্ঞান অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন। কবি বলেছেন, ভাইয়েরা শোনো না, আমি কি করে কবি হলাম? শুয়েছিলাম আমি, হঠাৎ আমার শুয়েরে এসে বসলো দেবী চণ্ডী, আমাকে তার গান রচনা করতে বলল। এটুকু বলে কবি শুরু করেন তার জীবন কাহিনী। শিলিমবাজ নামে এক শহর ছিল, তার জমিদার গোপীনাথ নিয়োগী। কবির বসবাস গোপীনাথের তালুকে দামুন্না গ্রামে। কবির পূর্বপুরুষেরা অনেকদিন ধরে এ গ্রামে বসবাস করে আসছেন। তারপর এলো ময়মনসিংহের রাজত্ব, গৌরবঙ্গ, উৎকলের সে রাজা। তার সময়ের কবির গ্রামে ডিহিদার হলো মামুন শরীফ, যে ছিল বড় অত্যাচারী। কবি তার অত্যাচারের বিবরণ দিয়েছেন। কবির পিতামহের নাম ছিল জগন্নাথ মিশ্র, পিতার নাম হৃদয় মিশ্র, বড় ভাইয়ের নাম কবি চন্দ্র, তার পুত্রের নাম শিবরাম, মেয়ের নাম যশোদা, পুত্রবধূর নাম চিত্রলেখা। এসব পাওয়া গেছে তার নিজের লেখা জীবন কাহিনীতেই। কবি মুকুন্দরাম বড় কবি, তার কবিতা অবশ্য কবিতা। বলতে আমরা যে হৃদয় মাতানো বা মনোভোলানো জিনিস বুঝি তা নয়। তার চণ্ডীমঙ্গল কাব্য হচ্ছে মধ্যযুগের উপন্যাস। তিনি জীবনের বাস্তব দিক এমনভাবে বর্ণনা করেছেন যে বিস্মিত হতে হয়। মুকুন্দরাম চক্রবর্তী কল্পনা করতে জানতেন না, খুব চতুর ঝকঝকে কথা বলতে জানতেন না। তিনি ছিলেন একজন বড় দর্শক। তার চারপাশে যা তিনি দেখতে পেতেন তাই তিনি লিখতেন। এজন্য তার কাব্যে বাস্তবের বর্ণনা খুব পরিচ্ছন্ন। তিনি চারপাশে দেখেছেন কালকেতুর মতো সহজ সরল নির্বোধ ধরনের মানুষ, দেখেছেন ফুল্লুরার মতো শ্রীময়ী গৃহিণী, দেখেছেন মুরারি শীলের মতো ধূর্ত বণিক এবং ভারুদত্তের মতো ভণ্ড। এদের তিনি বাস্তব জগতে যেমন হয় তেমন করে সৃষ্টি করেছেন। এর ফলে তার কাব্যে জীবন্ত হয়ে আছে অনেক কয়েকটি চরিত্র। উপন্যাসের চরিত্র সৃষ্টি হয়ে থাকে, কবিতায় নয়। এজন্য অনেকে বলেন, কবি মুকুন্দরাম যদি মধ্যযুগে জন্মগ্রহণ না করে আধুনিক যুগে জন্মাতেন তবে তিনি কবি না হয়ে হতেন উপন্যাসিক। কেমন ঔপন্যাসিক? বঙ্কিমচন্দ্রের মতো কল্পনা প্রধান ঔপন্যাসিক নয়, হতেন শরৎচন্দ্র বা তারাশঙ্কর বা মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো বাস্তবতার শিল্পী। তিনি যে মানুষকে চিনেছিলেন ভালোভাবে, কালকেতু দেবীর কৃপায় অনেক ধন পেয়েছে। কালকেতু জীবনে সোনা দেখেনি, সে সোনা লাভের পর সোনা ভাঙ্গাতে যায় মুরারিশীল নামের এক বেনের কাছে। বেনে চতুর, কালকেতু বোকা। বেনে ভাবলো, দেখি না একটু বাজিয়ে যদি কালকেতু ঠকাতে পারি কালকেতুকে। তাই বেনে মুরারিশীল বলল, সোনা রূপা নহে বাপা এ ব্যঙ্গা পিতল, ঘষিয়া মাছিয়া বাপু করেছে উজ্জ্বল। অর্থাৎ মুরারি বসে, এ সোনা রূপা নয় পেতল, তুমি একে ঘষে মেজে উজ্জ্বল করে এনেছো। কালকেতু বলল, এ আমি দেবীর কাছ থেকে পেয়েছি, কবির ভাষায়। কালকেতু বলে, খোরানা খোরানা ঝগড়া, আঙ্গুরি লইয়া আমি যাই অন্য পাড়া। তখনই বেনের টনক নড়ে, সে তো চিনে সে সোনার মতো সোনা হয় না, তাই বেনে শেষে সোনা রেখে দেয়। এভাবে দেখা যায় মুকুন্দরাম চক্রবর্তী তার সকল পাত্র পাত্রীকে জীবন্ত করে এঁকেছেন। মধ্যযুগে এর তুলনা বেশি পাই না।
কবি মুকুন্দরাম আরও একটি বড় বৈশিষ্ট্য, তিনি নির্বিকার। কবিরা আবেগে ফেটে পড়ে, বেদনায় কাতর হয়, কিন্তু এই কবি অন্যরকম। আবেগ না বিহ্বল করে না, বেদনা তাকে কাতর করে না, সুখ তাকে উল্লাসিত করে। কবি সবসময় সমান নির্বিকার, তিনি সব কিছুতেই সহজভাবে গ্রহণ করেছেন। এ হচ্ছে একজন উৎকৃষ্ট ঔপন্যাসিকের গুণ। ঔপন্যাসিক তার পাত্রপাত্রীর সুখ দুঃখে নিজেকে জড়িয়ে ফেলেন না, তিনি থাকেন ওই আনন্দ বেদনার জগৎ থেকে দূরে। মুকুন্দরামও তেমনি। মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্য এর প্রথম অংশের নায়ক কালকেতু, নায়িকা কালকেতুর স্ত্রী ফুল্লরা। এ কাব্যে আছে আরও অনেক পাত্রপাত্রী, যেমন মুরারী শীল, ভারু দত্ত, কলিঙ্গের রাজা, আরও বনের পশুরা, যাদের আচরণ একেবারে মানুষের মতো। পশুরা যখন দেবীর কাছে প্রার্থনা জানায় কালকেতুর বিরুদ্ধে, তখন মনে হয় গরিব জনসাধারণ অভিযোগ জানাচ্ছে রাজার কাছে। কবি মুকুন্দরামের কাব্য পড়ে মনে হয় তিনি ছিলেন সহজ সরল সুখী রাষ্ট্র ব্যবস্থাকামী। কালকেতু যখন রাজ্য স্থাপন করে, তখন চাষি বোলান মণ্ডলকে সে যে কথা বলে তাতে এ পরিচয় আছে। এই অংশ তুলে এরকম এই অংশে তিনি এভাবে বলেছেন, আমার নগরে বৈশ যত ভূমি চাহ চাষ, তিন শন বই দিও কর, হাল পিছে এক ভঙ্কা না করো, কাহার শঙ্কা পাট্টাই নিশান মোর ধরা, খন্দে নাহি নিব বাড়ি রয়ে, বসে দিও করি ডিহিদার না করিবে দেশে, স্যালামি কি বাসগারি নানা বাবে, যত করি লইব গুজরাট বাসে।